ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রত্যাশিত দুই তারকা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকুন্ডা দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটি কখনোই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের ঘিরে গুজবের শেষ নেই। তারা নিজেদের ঘনিষ্ঠ বন্ধু দাবি করলেও ভক্তরা তাদের প্রেমিক যুগল হিসেবেই জানেন, তবে তাদের হবু দম্পতি হিসেবেই দেখেন অনুরাগীরা। আরও নতুন বছরের অনুরাগীদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। ভারতীয় গণমাধ্যম একাধিক প্রতিবেদন অনুসারে এই জুটি নাকি শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারতে পারেন তারা, তবে সবকিছু হবে খুব গোপনে, একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে। আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অনুরাগীদের জন্য। এর আগে করণ জোহরের টক শো কফি উইথ করণে এসে রশ্মিকা প্রসঙ্গে বিজয় জানিয়েছিলেন, আমার ক্যারিয়ারের প্রথম দিকে দুটি সিনেমা একসঙ্গে করেছি, ও আমার সত্যি খুব প্রিয়, আমি ওকে পছন্দ করি, আমরা দুজন সত্যি খুব ভালো বন্ধু।